আমাদের হোটেলে, এই যে সত্যনারায়ণ হিন্দু হোটেল, আমাদের ঠিক হাজারদুয়ারি গেটের সামনে দেখে আমাদের হোটেল, ভাগীরথী নদীর একদম পারে। আমাদের এই সত্যনারায়ণ হিন্দু হোটেল বাঙালিয়ানা হোটেল, এখানে খাওয়ার দাওয়ার সব বাঙালিয়ানার খাবার দাবার পাবেন। এখানে যেমন আপনি সবজি ভাত পাবেন, মাছ পাবেন, মাংস পাবেন, ডিম পাবেন, এবং আপনি মানে সবজি ভাতে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এগুলো পাবেন, এবং আপনি মাংস ভাতে মাংস ভাত এবং আর যে সমস্ত সবজি আছে, আলু পোস্ত আছে, তারপরে আলু কল্লা ভাজা আছে, এঁচোড় চিংড়ি আছে, পটল চিংড়ি আছে, এসব খাবার পাবেন। আমরা আমাদের অলরেডি ইতিমধ্যেই সাপ্তাহিক বর্তমানে আমাদের অ্যাড আছে সত্যনারায়ণ হিন্দু হোটেলের, এবং চা স্টল আছে, কফি স্টল আছে। আমরা অন্যান্য হোটেলেও আমরা খাবার দেওয়ার ব্যবস্থা করি, ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করি। আসুন আমাদের হোটেলের ভিতরটা আসুন। এই যে আমাদের খাবার দেখুন, এই যে আমাদের ভাত আছে, ডাল, এই যে আমাদের ডিম ঝোল, এই যে আমাদের কলা, এই যে আমাদের পেঁয়াজ লেবু, এই যে আমাদের পাঁচ তরকারি, এই যে মাংস, মাংস আমাদের প্রায় শেষের দিকে, পাঁপড়, এই যে আমাদের পটল চিংড়ি, পটল চিংড়ি, এই যে আমাদের পাঁচ তরকারি, দু তিন রকম পাঁচ তরকারি, এই যে আমাদের আলু পোস্ত, এই যে আলু পোস্ত, আমাদের একরকম চিপস ভাজা, এই যে ডিমের ঝোল মাছ, পটল ভাজা, একদম বাঙালিয়ানা খাবার যাকে বলে, বাঙালিয়ানা খাবার। মানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের নাম, কিন্তু আমরা ফ্যামিলি এই হোটেলটা চালাই, একদম ঘরোয়া খাবারের মতো খাবার পাবেন। অলরেডি আমাদের সারা পশ্চিমবঙ্গের লোক আমাদের সাপ্তাহিক বর্তমান সাপ্তাহিক এই যে ম্যাগাজিন, আপনার এই যে ম্যাগাজিন, সাপ্তাহিক ম্যাগাজিনে আমাদের হোটেলের অ্যাড আছে। এই সাপ্তাহিক বর্তমানে অ্যাড দেখে আমাদের প্রচুর বাঙালি ইতিমধ্যেই আমাদেরকে কন্ট্যাক্ট করেছেন যে তারা পুজোর মরশুমে আসবেন, হোটেলে থাকবেন এবং আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন। আর সামনে আমাদের গঙ্গার বর্ষার জন্য আমরা ইয়ে করিনি, তেমন জঙ্গল টঙ্গল কাটিনি, যে এই জায়গাটায় আমরা ঠিক জানুয়ারি মাসে ফিস্টের জায়গা দিই, পজিশন দিই। প্রবেশ করতে পারবেন। আর এটাকে অ্যাকচুয়ালি নসিপুর আখড়া বলে। তো এখানে আছে আশি টাকা দামের ব্রিটিশ আমলের যে রথ, সেটা সেই রথটা এই যে, ঠিক আছে, এই যে সেই রথটা, এটা ব্রিটিশ আমলের আশি টাকায় এই রথটা তৈরি করা ছিল। তো সেই রথটা এই যে, তো এখানে বিভিন্ন ব্রিটিশ আমলের বা রাজা সিরাজদৌল্লা বা মির্জাফরের আমলের বিভিন্ন আসবাবপত্র এখানেই পাওয়া যায় আর দেখতে পাওয়া যায়। তো এখানে ঢুকতে গেলে আপনাকে প্রথমে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, টিকিট কাটার পরে তারপরে আপনাকে এই জায়গাটা ঢুকে পুরো দেখতে হবে, ঠিক আছে। তো চলুন জায়গাটা একটু দেখিয়ে নিই। তো দেখুন গেটটা, এই হচ্ছে মেন গেট, এই গেটটা দেখে মনে হচ্ছে এই গেটটা ব্রিটিশ আমলে না, অ্যাকচুয়ালি গেটটা নতুন তৈরি করা হয়েছে, গেটটা অ্যাকচুয়ালি নতুন তৈরি করা হয়েছে। তা এবার মির্জাফরের যে গেটটা, তো সেখানে ঘুরে আমাদের দেখা হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি এবার যাচ্ছি দাদা আরও কিছু জায়গা নিয়ে যাবে। তো যে যেখানে 1100 সমাধি দেওয়া আছে, তো ওখানে অ্যাকচুয়ালি এখন একজন বংশ, এই রাজা সিরাজদৌল্লারই এক বংশধর মারা গিয়েছে। তো তার জন্য আমি সেই জায়গাটা এখন প্রবেশ করতে পারিনি। ওই দাদাটা বললো যে তুমি কিছুটা পরে দেখো। তো এটাই গেটটাই শুধু
গেটটাই শুধু পড়ে আছে আর কিছু নেই, ভিতরে শুধু দেখালাম, ভিতরে ওই জিনিসগুলো নিয়ে আছে। তো ঠিক আছে, তো চলুন, হয়ে গেছে কমপ্লিট। দেখুন দাদাটা অপেক্ষা করছে, তো দাদাটা অপেক্ষা করছে দাদাটা সাথে। অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের সাথে এত পুরনো পুরনো ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে যে অন্য কোনো ইসের সাথে এত পুরনো ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে নেই। আর এই স্মৃতিগুলোর একমাত্র রাজা সিরাজদৌল্লা আর মির্জাফর এই দুজনের জন্যই এই স্মৃতিগুলো আজ এখানে জড়িয়ে আছে। আর রাজা সিরাজদৌল্লা এমনই একজন মানুষ ছিলেন যে বাংলাকে এরকমভাবে মুর্শিদাবাদ থেকে পরিচালনা করতেন যে পুজো রাজত্ব পুরো বাংলাটাকে নিজের মতন করে চালাতেন। কিন্তু যে মির্জাফর ছিল অ্যাকচুয়ালি ইংরেজদের সাথে ইংরেজদের সহযোগিতা বা ইংরেজদের সহযোগিতা করে অ্যাকচুয়ালি ওনাকে চক্রান্ত করে ওনার থেকে রাজত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল বা কেড়ে নেওয়া হয়েছিল। আর অ্যাকচুয়ালি তারপর থেকে ওনাকে মেরে দেওয়া হয়েছিল। তো সেই তার যে স্মৃতিগুলো এখনো রয়েছে সেইগুলো আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো আমার ভিডিওটা দেখবে, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু বিষয়ে জানতে পাবে। তো আমি সেই ফেলেই ভিডিওটা করার চেষ্টা করছি। তো দেখানো হয়ে গেছে পুরো সামনে থেকে পিছন পর্যন্ত পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখিয়েছি। তো এখন যে মির্জাফরের যে 1100 সমাধি বা যেখানে 1100 মির্জাফর বংশধরকে যে যে সমাধি দেওয়া হয়েছিল সেই সমাধিটা এখন দেখাবো। তো এই যে মসজিদটা, মসজিদটার অপোজিটেই রাস্তার ওপিটেই ওই দেখুন দেখতে পাওয়া যাচ্ছে ইয়েটা সমাধি বা কবরস্থলটা। তো ওখানে এখন ঢুকবো, ওখানে ঢুকে এখন দেখাবো পুরোটা, ঠিক আছে। তা চলো ভিতরে যাওয়া যাক। এই দেখুন পারিবারিক ঐতিহাসিক 1100 কবর স্থান। তো এখানে 1100 মানুষের কবর দেওয়া আছে সেই মির্জাফরের আমলে, ঠিক আছে। রাজা সিরাজদৌল্লার আমলে যে 1100 কবর দেওয়া আছে সেই কবরের জায়গাটা এসেছি। তো এখন ভিতরে প্রবেশ করব, ভিতরে প্রবেশ করে পুরো কবর জায়গাটা দেখাবো। তো এখানে অ্যাকচুয়ালি ভিতরে জুতা খুলে প্রবেশ করতে হবে, যেহেতু এটা পবিত্র। এটা হচ্ছে মির্জাফরের মসজিদ। তো সপ্তাহে একদিন খোলা হয় এখানে, তো সেই বারটা হচ্ছে শুক্রবার, ঠিক আছে। তাই এখানে সপ্তাহে একদিন খোলা হয় শুক্রবার। আর এটাই হচ্ছে মির্জাফরের মসজিদ। আর এই মসজিদেই মির্জাফর যে নামাজ বা যে প্রার্থনা যে আল্লাহর কাছে সেই প্রার্থনা এখানেই করা হতো, তাই সেই জায়গাটাই যে। তো দেখুন জায়গাটা, ভিতরে প্রবেশ করার কোনো ইয়ে নেই, গেটের তালা মারা। তো বাইরের থেকেই ভিডিওটা করতে হচ্ছে, তো এই জন্য বাইরের থেকেই করছি। তো দেখুন সাইড থেকে একটু দেখাবো। রাজা সিরাজদৌল্লা এবং মির্জাফর এদের এই মানুষদের আমলে যেসব নিদর্শনগুলো বানানো বা এত সুন্দর এখনো মনে হয় কি এখনকার যেসব বাড়ি ঘরদর গুলো বানা হয় তার থেকে অনেক স্ট্রং আর এত সুন্দরভাবে তৈরি করা যে মনে হয় কি যে কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। কিন্তু এগুলো অ্যাকচুয়ালি আগের যুগের মানুষরাই তৈরি করেছেন। কিন্তু দেখুন জিনিসগুলো কত সুন্দরভাবে তৈরি করা। তো বন্ধু একটা হাজারদুয়ারির জায়গা, তো এখানে
যে বিষয়টা আমি শুনতে পেয়েছি যে এখানে ছোট ছোট বাচ্চাদের যে কলিজা কেটে খাওয়া হতো, ঠিক আছে, তো সেই জায়গাটা তার যে মানুষটা খেত, তো এখানে তার সমাধিও দেওয়া আছে, তো সেই জায়গাটা পুরো একটা একটু ঘুরিয়ে দেখাবো, চলুন। তো সমাধিটা কোথায় দেওয়া আছে অ্যাকচুয়ালি আমি পুরোটা জানি না আর আমি দেখাতেও পারছি না, তবে জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এর মধ্যে কিছু আছে কিনা, তো আমি আগে উপর ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, পরে পুরো জায়গাটা দেখাবো। তো দেখুন, রাজা সিরাজদৌল্লার আমলে যে এত সুন্দর একটা ওনার যে রাজত্ব চালাতো, সেই রাজত্বর যে একটা নিদর্শন আজও পর্যন্ত, যে এই যুগে আজ মানে কত বছর হয়ে গেছে, কত শো বছর হয়ে গেছে তা এটা আমি বলতে পারবো না, কিন্তু তার যে আজও সে নিদর্শনগুলো এত সুন্দরভাবে চারিদিক মানে আমাদের এই সরকার যে এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে যে মানুষকে দেখানোর জন্য, তার একটা স্মৃতি এই দেখুন। তো মুর্শিদাবাদে অ্যাকচুয়ালি এসছি, আমি কিছুই জানি না কোথায় কি আছে, তবে ঘুরিয়ে দেখানোর জন্য, তো এখানে ঘুরিয়ে দেখানোর জন্য এখানে যে টোটো দাদারা আছে, অটো দাদা, অটো না টোটো দাদারা আছে, এনারা সবকিছু ঘুরিয়ে দেখায়, আর একটা অ্যামাউন্ট দাদারা বলে, সেই অ্যামাউন্টটা নিয়ে আপনাকে সব দেখাতে হবে। দেখুন জায়গাটা, তো অ্যাকচুয়ালি আমার ইতিহাস সম্পর্কে অত ধারণা নেই, তবে এখানেই সেই ছোট ছোট বাচ্চাদের যে কলিজা, সেটা যে মানুষটা রান্না করে খেত তাকেই সমাধি দেওয়া আছে, তা সেই জায়গাটা এই যে। তো এবার দেখুন, তো উপর সাইডটা অ্যাকচুয়ালি দেখানো হয়ে গেছে, এবার ভিতর সাইডটা একটু দেখাবো। তো চলুন নিচের সাইডটা, অ্যাকচুয়ালি একবার এসে আপনি বুঝতে পারবেন না, আপনাকে দু তিনবার আসতে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন যে কোথায় কি আছে, ঠিক আছে। তো একবারে হয়তো আপনি পুরো মুর্শিদাবাদে যে জায়গা পুরোটা কমপ্লিট করতে পারবেন না, তো আমি যে দাদা আমাকে অ্যাকচুয়ালি টোটোতে গাইড করছে, উনি অ্যাকচুয়ালি আমার কাছে টাকাটা চেয়েছিল 350 টাকা, তা আমি কমিয়ে সেটা 150 টাকা করেছি, তবে কিছু জায়গা দেখাবে কিছু জায়গা দেখাবে না, তো পুরোটা হয়তো দেখাবে না, তো দেখা যাক, জানি না ভিতরে কি আছে, তবে একটু ভিতরে ঘুরে দেখার চেষ্টা করব। তো চলুন, প্রবেশ পথটা হয়তো ভিতরে যাবারের কোনো একটা ব্যবস্থা আছে কি না কি জানি, সঠিক জানি না, তো দেখি তো কোথায়। তো এখানে দেখা যাচ্ছে অনেক সাইকেল, হয়তো এখানে অনেক কাজের লোক রাখা আছে, তো তারা কাজ করে, তাদের জিনিসপত্র রাখা আছে, ঠিক আছে। তা যে তাজা মানুষের যে কলিজাটা খেত, তো তাজা মানুষের যে কলিজাটা খেত সেই জায়গাটাই যে মানুষটা খেত তারই সমাধি তো এখানে দেওয়া আছে, তো কোথায় দেওয়া আছে অ্যাকচুয়ালি ওটা আমি বলতে পারছি না, তবে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে, তো ভিডিওটা অনেক বড় হবে, তো প্লিজ ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখে বুঝতে পারবে, মুর্শিদাবাদ সম্পর্কে জানতে পারবে, আর মুর্শিদাবাদের কোথায় কি আছে সেই জিনিসটাও আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো একটা সাইড কেবল কমপ্লিট হলো,